অসৎসঙ্গী, অসৎসঙ্গী। আর অসৎসঙ্গী যে কত খারাপ করে, অধিকাংশ যুবকরা যুবতীরা খারাপ হয়েছে খারাপ সঙ্গীর কারণে, সঙ্গ দোষে লোহা ভাসে। সত্যি আল্লাহ আকবার, যে কোনো ছেলে যে মদ খেতে শিখেছে, এমনকি বিড়ি সিগারেট জর্দা খেতে শিখেছে, এমন যারা হিরোইন গাঁজা শিখেছে, তাদের ইতিহাস পড়ে দেখুন, এমনিতে খারাপ হয়নি, তাদের কোনো সঙ্গী তার চেয়ে একটু হ্যাঁ সিনিয়র, সে বলছি এক একটা টান দে, একটা টান দে, একটু নে, একটু নে, এমনকি নিবে না, জর্দাও নেবে না। তো কি করেছে, তোকে সাদা পান দিলাম, দিয়ে দিলো একটু জর্দা ঢুকিয়ে দিল, ওর মাথা ঘুরিয়ে মাথা চক্কর খাচ্ছে, প্রথমে তুমি চক্কর লাগলো, তারপরে তাকে লাগলো, দেখি আরেকদিন ট্রাই করে দেখি, এই ট্রাই করে এমন নেশা হয়ে গেল যে আর ছাড়তে পারছে না। জি, তো অধিকাংশ ছেলে মেয়েদের খারাপ করে হ্যাঁ অসৎ সঙ্গীতে। স্কুল কলেজে সব মেয়েরা পড়ছে, সবাই ভালো থাকার চেষ্টা করে, প্রথম সমস্ত মেয়েরা ভালো থাকার চেষ্টা করে, এমনকি খারাপ পরিবেশের মেয়েরা ভালো থাকার চেষ্টা করে, কিন্তু খারাপ সঙ্গীতের সাথে খারাপ বান্ধবীদের সাথে চলাফেরা করে তখন ওরা লাইন করে দেয়। যতগুলি এই প্রেমের আপনার খেলা দেখবেন আপনি, সেখানে দেখবেন যে ওর চাইতে কোন সিনিয়র বান্ধবী তাকে কোনো ছেলের সাথে একটা লাইন কানেকশন করে দিয়েছে, যে ওর নাম্বার ম্যানেজ করে দাও, অথবা তার সাথে কথা বলিয়ে দাও, একবার একটা লিঙ্ক তৈরি করে দাও, এইভাবে খারাপ করেছে। তো খারাপ সঙ্গী মানুষকে খারাপ করে দেয়। যত ভালো মানুষের সাথে থাকবেন তত যেন আপনার ইমানের রিচার্জ হচ্ছে, চার্জ হচ্ছে। সপ্তাহে কমপক্ষে একদিন যদি একটা ঘন্টা দিন শিখেন সরাসরি আসতে পারলে সবচেয়ে ভালো, আর না হলে অনলাইনেও যদি হয়, আর আপনি প্রতিদিন কিছু না কিছু দিনের কথা শুনলেন, তাহলে আপনার ইমান একটু তাজা হবে, অবশ্যই তাজা হবে। আমরা কোরআন হাদিস রাত দিন পড়াশোনা করতে থাকি যতক্ষণ পারি, আমার কাজই এটা, এটা পেশা, আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করি যে আমার পেশাই হচ্ছে এই যে বক্তব্য শেষ হয়ে গেলে, আমার আর কোনো কাজ নাই পড়াশোনা করা, পড়াশোনা করা আর কোনো কাজে নেই। আল্লাহ পাক রব্বুল আলম যে এই ভালো কাজ দিয়েছেন আম্বিয়া রসুলের কাজ, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ রব এটাকে ধরে রাখার তৌফিক দান করেন। এই জন্য ইমানের অবস্থা অনেকটা ভালো রাখার চেষ্টা করতে পারি, এটা সহজ হয়। কিন্তু যদি আমি খারাপ পরিবেশে একটা কোম্পানির দিকে চাকরি করতাম, যেখানে আশেপাশে মহিলারাও চাকরি করে, আশেপাশে খারাপ ছেলেরাও বেনামাজি বেদিনদের সাথে থাকতে হয়, আর ওই পাপিষ্টদের সাথে থাকতে হয়, তাহলে ইমানের অবস্থাটা খুব খারাপ হয়ে যেত, আর বড়ই পরীক্ষায় পড়ে যেতাম। তো এইরকমই যারা ফিতনার জায়গাতে আছেন আরও বেশি সজাগ থাকতে, আল্লাহ রাব্বুল্লাহ আলম যেন হেফাজত করেন, এবং আল্লাহ যেন ভালো সঙ্গী আমাদের জন্য সহজ করে দেন, খারাপ সঙ্গী থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।